প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই বিশেষ করে এই আর টপিক্যাল স্টাডি একটা আমরা নতুন চালু করেছি এর দ্বারা আমরা বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব। সে টপিক হলো সত্য অনুতাপ ট্রু রিপেন্ডেন্স তো আমরা শুরু করার আগে আমরা সবাই প্রভুর সম্মুখে নত হয়ে আমরা প্রার্থনা দিয়ে শুরু করব মহিমা ঈশ্বর সামর্থ্য পরমেশ্বর আজকে বিশেষ এই সুন্দর সময়ের জন্য ধন্যবাদ প্রভু তোমার পবিত্র নামে আমরা মিলিত হয়েছি এবং যে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে এসেছি প্রভু সত্য অনুথাপ প্রভু ট্রু রিপেন্ডেন্স প্রভু মন পরিবর্তন খ্রিস্টীয় জীবনে প্রভু সেটা হলো একটা প্রাথমিক এবং সেটাই প্রভু শুরুবাদ খ্রিস্টীয় জীবনে প্রভু তুমি আমাদেরকে সে রাস্তা তুমি দেখিয়েছ প্রভু আজকে এই বাক্যর দ্বারা এ বিষয়টাকে নিয়ে যখন আমরা দ্যান করব পবিত্র রাত আমাদেরকে সাহায্য করো পবিত্র রাতা আমাদেরকে আত্মিক খান দাও যেন আমরা আত্মিক বিষয়টা যেন আমরা দেখ শুনতে পারি এবং আমাদের জীবনে প্রভু এই বাক্যগুলো আমাদের জীবনে পূর্ণ হোক এবং আমি প্রার্থনা করি যারা এই বাক্য শুনবে যারা এই বাক্যটা প্রভু প্রথমবার শুনবে তাদের জীবনে প্রভু তুমি একটা বড় পরিবর্তন নিয়ে এসো তাদের জীবনে এই বাক্যটা আশীর্বাদ নিয়ে আসুক যিশু খ্রিস্টের পবিত্র নামেই এ প্রার্থনা আমরা চাই আমেন সত্য অনুত্থাপ সম্পর্কে বাইবেলে যীশু কি বলেছেন সো প্রথম পদ আমরা মার্ক লিখিত সুষমাতার আতিয়ায় একের সেখানে আমরা পাঠ করব পুনরপথ যীশু প্রথম তিনি প্রচার শুরু করেছিলেন তিনি এই ভাগ্যটা দিয়ে তিনি তার প্রচারের কাজটা তিনি শুরু করেন আমরা পাঠ করবো শুনব কাল পুরনো হয়েছে ঈশ্বরের রাজ্য আসন্ন পাপের পথ থেকে ফিরে এসো বিশ্বাস করো সুসমাচারে আরেকটি বারেও আমরা পাঠ করি কাল পূর্ণ হয়েছে কাল পূর্ণ হয়েছে ঈশ্বরের রাজ্য আসন্ন ঈশ্বরের রাজ্য আসন্ন পাপের পথ থেকে পাপের পদ থেকে ফিরে এসো ফিরে এসো বিশ্বাস করো সুসমাচারে বিশ্বাস করো সুসমাচারে এখানে লেখা আছে তোমরা পাপের পদ থেকে ফিরে এসো সাধু ভাষাতে আমরা দেখি এখানে লেখা আছে তোমরা মন পিরাও সো যিশু যখন তিনি প্রথম ঈশ্বরের রাজ্যর প্রচার শুরু করেছিলেন তিনি প্রথম তিনি বলেছিলেন তোমরা কাল আর বেশি দেরি নাই ঈশ্বরের আগমনও বেশি দেরি নাই তাই তোমরা মন ফিরাও অর্থাৎ তোমরা পাপের পথকে ত্যাগ করো এবং ঈশ্বরকে তোমরা বিশ্বাস করি বিশ্বাস করো আজকে আমরা শুধু ধ্যান করব যে মন ফিরাও অর্থাৎ মন পরিবর্তন করো কেন যিশু এ মন পরিবর্তনটাকে প্রথমে দিয়ে তিনি প্রচার করেছিলেন এবং খ্রিস্টীয় জীবনেও এ মন পরিবর্তনটা কত গুরুত্বপূর্ণ একটা জিনিস একটা বাড়িটা যখন নির্মাণ করা হয় ওই বাড়ির আসল মেইন প্রাথমিক বিষয় হচ্ছে ওই বাড়ির ফাউন্ডেশন বিথ যেটাকে আমরা বলি বিথটা যদি যদি ভালো করে স্ট্রাংভাবে যদি না বানানো হয় ওই ভাড়িটা ঠিক মতো ঠিকবে না একটা বাড়ির আসল জিনিস হচ্ছে তার বাড়ির ফাউন্ডেশন ওই ফাউন্ডেশনটাই ওই বাড়িটাকে দীর্ঘদিনের জন্য স্থির করে রাখতে পারে বৃষ্টির সময় বন্যার সময় বিভিন্ন হাওয়া যদি প্রচণ্ড জোরে হাওয়া দিলেও জ্বর দিলেও ওই ভাড়িটা ঠিক মতো থাকার কারণ হচ্ছে ওই ফাউন্ডেশন অর্থাৎ বিদটা ঠিক থেমনি খ্রিস্টীয় জীবনেও খ্রিস্টীয় জীবনে আসল শুরুবাদ যেটাকে বলি ফাউন্ডেশন সে ফাউন্ডেশনটাই আমরা আজকে শুনব মন পরিবর্তন অর্থাৎ অনুথাপ করো ইংরেজিতে এটাকে বলি ট্রু রিপেন্ডেন্স সত্য অনুথাপ করার হিব্রু ভাষায় হিব্রু ভাষায় এ মন ফিরাও শব্দের হিব্রুতে বলা হয় মেটানোয়া মেটানোয়ার অর্থ হল আমার হৃদয়ের মধ্যে একটা পরিবর্তন আনার বাইরে পরিবর্তনের কথাটা ওখানে বলছে না মেটানোয়ার শব্দর অর্থ হল আমার হৃদয়ের মধ্যে একটা পরিবর্তন অর্থাৎ একটা নতুন জন্ম লাভ করার এ পৃথিবীতে অনেক ধর্ম আছে অনেক ধর্মর রিলিজিয়াস আছে বিভিন্ন রিলিজিয়াসে যদি আমরা দেখি এই অনুতাপের বিষয়ে তারা কি বলছে হিন্দু ধর্মে যদি আমরা দেখি তারা অনুতাপ কথাটা ব্যবহার করে না বরং তারা প্রায় কথাটা তারা ব্যবহার করে তার মানে আপনি যদি কোনো ভুল করে থাকেন তার প্রায় ছিত আপনি কিছু ভালো কর্মটা করলেন অর্থাৎ আপনার কর্ম আপনি যে একটা ভালো কাজ করুন আপনি খারাপ করেছেন তার বদলে একটা ভালো কাজ করুন বা আরও যদি আমরা বলি মুসলিম ধর্মে এ অনুতাপের সম্পর্ক তারা কি বলছে ঈশ্বরের ঈশ্বরের কমার সম্পর্ক তারা কি বলছে তারা ও ও এরকম বলছে যে তারা একটা মন্দর দিয়ে আছে ওই মন্দিরটাকে একশো বার দিনে যদি বলা হয় তাহলে ঈশ্বর আমাকে ক্ষমা করতে পারে কি মন্দরটা? এখানে লেখা আছে শুভম হাল্লা বিহাম দিহি এইটা একশোবার যদি আমরা বলি তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে তো তার মানে এই সমস্ত ধর্ম যদি আমরা ধ্যান করি আমার আমি কিছু বলছি বা মন্দর বলছি বা আমি একটা খারাপ কাজের বদলে একটা ভালো কাজ করছি এইটাকে তারা অনুথা বা মন পরিবর্তনের সঙ্গে তারা তুলনা করে প্রচার করছে কিন্তু শাস্ত্রতে যিশু যেটা বলেছিলেন তোমরা পাপের পথ থেকে ত্যাগ করে তোমরা মন ফিরে প্রভুর কাছে এসো সো মন পরিবর্তনের সম্পর্কে বাইবেলে কি লেখাছে বাইবেলে তোমরা যিশু বলেছেন তোমরা এ পৃথিবীতে পাপের সঙ্গে যে সম্পর্ক সে সম্পর্কটাকে তোমরা কেটে ফেলো এবং দু নম্বর বিষয় তোমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্কটাকে নতুন করে খোলো এ পৃথিবীর সঙ্গে পাপের সঙ্গে সম্পর্কটাকে কেটে ফেলতে হবে এবং সুসমাচারটাকে বিশ্বাস করো অর্থাৎ ঈশ্বরের দিকে তোমরা ফিরে থাকাও যারা আর্মি লোক তারা যখন তাদেরকে বলা আবোট আবর্ঠন তখন তারা যেই পথে দিয়ে হাঁটবে আবর্ঠন মানে তারা ওখানে থেকে দাঁড়িয়ে একবারই একশো আশি ডিগ্রি তারা একদমই উল্টো দিকে ঘুরতে হবে তো খ্রিস্টীয় জীবনেও অনুথাপ মানে এইটাই যে সত্য অনুথাপ মানে আমরা যে পথিয়ে যাচ্ছে যে পাপের জীবনে আমরা চলছি সেখানে দাঁড়িয়ে ওখানে দিকে মুখটা ফিরিয়ে একবারই ওই ওই দিকে মুখ করছিলাম ওটাকে গুড়িয়ে ঈশ্বরের দিকে মুখ করতে হচ্ছে কারণ এটাকে আমরা বাইবেলে বিস্তারিতভাবে আমরা অবশ্যই ধ্যান করব আমরা প্রথমে ধ্যান করব পিতর প্রথম পিতরের পুস্তক থেকে আমরা পাঠ করব প্রথম পিতর আত্ময় দুই সেখানে সাধু পিথর তিনি কি বলেছেন প্রথম পিতর আতিয়াই দুইয়ের নয় এবং দাসপথ পাঠ করব কিন্তু তোমরা মনোনীত বংশ কিন্তু তোমরা মনোনীত বংশ রাজকীয় যাজক শ্রেণী রাজ্যকীয় যাজক শ্রেণী পবিত্র জাতি পবিত্র জাতি ঈশ্বরের নিজস্ব প্রজা ঈশ্বরের নিজস্ব প্রজা তিনি তোমাদের তিনি তোমাদের অন্ধকার থেকে অন্ধকার থেকে তার বিস্ময়কর তার জ্যোতির জ্যোতির মাঝে মাঝে আহ্বান করে এনেছেন তিনি আমাদেরকে আগমান করে এনেছেন যেন তোমরা যেন তোমরা তার গুণগান করতে পারো যেন তোমরা তার গুণগান করতে পারি এখানে সাধু পিথর তিনি বলছেন আমরা এ পৃথিবীর সঙ্গে সম্পর্ক ছিল আমরা ফাঁপে ছিলাম কিন্তু যখন আমরা অনুতাপ করছি যখন আমাদের মন পরিবর্তন করছে তখন ওই পরিবর্তনটা কি কাজ করছে এই জগতের পাপের পথ থেকে ঈশ্বর আমাদেরকে অর্থাৎ অন্ধকার থেকে আমাদেরকে তিনি বিচ্ছিন্ন করে এবং ঈশ্বরের সঙ্গে একটা নতুন রিলেশনশিপে আমরা যুক্ত হয়ে যাচ্ছি এবার সাধু পিথর এখানে শুধু ডিফারেন্সেস করছেন যে অন্ধকারের জীবন এবং আলোর জীবনের থাপাতটা কী এবং আমরা ঈশ্বরের সঙ্গে যখন আমরা সম্পর্ক করে ফেলেছি আমরা যখন এই জগৎ পাপ থেকে অনুতাপ করে ফেলেছি তখন আমরা ঈশ্বরের সঙ্গে আমরা সম্পর্ক করছি যারা ঈশ্বরের সঙ্গে মিলিত হয়ে থাকছে যারা মন পরিবর্তন করেছে তারা কি কেমন থাকবে এখানে লেখা আছে সাধু পাউল কিছু লিস্ট দিয়েছেন কিছু ব্ল্যাসিংয়ের তিনি বলছেন প্রথমেই বলছেন ই তোমরা ঈশ্বরের নিজস্বর প্রজা তার মানে কি তিনি বলছেন প্রভু তোমাদেরকে প্রভু চুষন তার চুষণ পিপল আমরা তিনি আমাদেরকে তার নিজস্ব প্রজা তিনি আমাদেরকে তারই সন্তান আমরা এর আগে ছিলাম আমরা এই জগতের সন্ধান সাইথানের অধীনে আমরা ছিলাম তার ইচ্ছার মতো আমরা চলতাম তার ইচ্ছার মতো আমরা মুখে খারাপ বাসা বলতাম তার ইচ্ছার মতো এই জীবনটাকে খারাপের পথে নিয়ে যেতাম তার ইচ্ছার মতো আমরা সমস্ত রকমের খারাপ গুণের আচরণগুলোকে আমরা করেছিলাম কিন্তু আমরা এখন প্রভুর নিজস্ব প্রজা হয়ে গেছে ওখানে আমরা একবার ওটাকে লিষ্টভাবে আমরা পড়ি ঈশ্বরের নিজস্ব প্রজা তারপরে কি লেগেছে কিন্তু তোমরা মনোনীত বংশ তোমরা মনোনীত বংশ রাজকীয় যাজক শ্রেণী এখানে লিখেছে দু নম্বর তোমরা রাজকীয় যাজক শ্রেণী তোমরা তারই রাজকীয় যাজক শ্রেণী তার মানে তারই তারই আরাধনা তারই স্তুতি তারই প্রশংসা তারই সেবা করার জন্য প্রভু তোমাদেরকে মনোনীত করেছে এর আগে আমরা কাকে সেবা করতাম এ পুত্তুভীকে সেবা করেছিলাম এ পৃথিবীর জিনিসটাকে সেবা করেছিলাম পৃথিবীর জিনিসটাকে আমাদের আমরা তাদের সঙ্গে যুক্ত হয়ে জীবনযাপন করেছিলাম এ পৃথিবীর টাকার পিছনে আমরা ছুটছিলাম তাকে সেবা করেছিলাম তাকে পাওয়ার জন্য আমরা ছুটছিলাম যন্ত্রণার ভিত্তে অভিশাপের মধ্যে কষ্টের মধ্যে বিভিন্ন অসুবিধার মধ্যে আমরা বন্ধনের আমরা ছিলাম কিন্তু এখন আমরা তারই রাজকীয় যাজক শ্রেণী তার মানে তারই স্তুতি করার জন্য তারই আরাধনা করার জন্য তারই তাকেই ভালোবাসার জন্য তিনি আমাদেরকে রেখেছেন পিতর বলছেন এটা তোমরা বুঝে নাও ঈশ্বরের সঙ্গে যখন তোমরা অনুতপ্ত জীবনে তোমরা রয়েছ তখন তোমরা রূপান্তরিত হয়ে যাচ্ছ রোমীয় পুস্তকাতে এই ভারত এটাই লেখাচ্ছে যে তোমরা রূপান্তরিত হইয়ার জীবনের সম্পর্ক ওখানে রোমীয় পুস্তকে বলা হয়েছে সো সাধু আর পিতর থাই বলছে তোমরা রাজ্যকীয় যাজক শ্রেণী তারপরে কি বলছেন হুম পবিত্র জাতি তোমরা পবিত্র জাদি হাম্যান তোমরা কেন পবিত্র জাদি তোমরা কারণ তোমরা অপবিত্রই ছিলে কিন্তু যিশু তার রক্তর দ্বারা আমাদেরকে পবিত্র জীবন তিনি দিয়েছেন আমাদের জীবনে কোনো অপবিত্রতা নাই আমাদের জীবনে কোনো অপবিত্রতা জিনিস নাই আমরা পাপের জন্ম গ্রহণ করেছিলাম কিন্তু যিশু তিনি অনুগ্রহ করে তার করুণাতে তিনি আমাদেরকে পবিত্র করেছেন এখন আমরা প্রভু যিশুর সঙ্গে যখন আমরা যুক্ত হয়েছি অনুথাপের দ্বারা এখন আমরা পবিত্র এখন আমরা পবিত্র ঈশ্বরকে আমরা আমরা পেয়েছি আমরা অপবিত্র নয় কেউ আমাদেরকে দোষ দিতে পারবে না আমাদেরকে আঙ্গুল বাড়িয়ে বলতে পারবে না না তুমি যক্ষ নাই শাইতান বলতে পারবে না তুমি ঈশ্বরের যোগ্য নাই ঈশ্বরের সন্তানের যক্ষ নাই কিন্তু এখানে লেখা আছে তোমরা যখন অনুতাপ করেছো তখন তোমরা তারই পবিত্র সন্তান হ্যাঁ আমরা পবিত্র সন্তান তারপরে কি লেগেছে ঈশ্বরের নিজস্ব প্রজা তোমরা ঈশ্বরের নিজস্ব প্রজা তারই নিজস্ব প্রজা তার মানে কারার তার নিজস্ব প্রজা আব্রাহাম তার নিজস্ব সন্তান কারণ সমস্ত দেশের মাঝে প্রভু আব্রাহামকে মনোনীত করেছিলেন আব্রাহামকে বলেছিলেন তুমি আমার মনোনীত আমার কথার মতো তুমি চলবে আমি তোমাকে তোমার বংশকে আমি আশীর্বাদ করব। কিন্তু এখানে যারা যিশুকে গ্রহণ করেছে যারা অনুথাপ করেছে যারা তাকে আমাদের তাদের জীবনে গ্রহণ করেছে বলেছেন তোমরা তার নিজস্ব প্রচা উই আর ভেরি স্পেশাল আমরা খুব বিশেষ তার সন্তান কেউ আমাদের উপর অধিকার করতে পারবে না তার জন্য এবার সাধুপিতরে তারপরে কি বলছেন হুম তিনি তোমাদের তিনি তোমাদের অন্ধকার থেকে হ্যাঁ তার বিশ্বয়কর হম জ্যোতির মাঝে হ্যাঁ আহ্বান করে এনেছেন এখন এখানে এখানেই তিনি দেখেছেন ডিফারেন্টা দেখেছেন তিনি তোমাদেরকে অন্ধকার থেকে আমরা আলোতে ছিলাম না আমরা অন্ধকারে ছিলাম অন্ধকার আমাদেরকে ঘিরে রেখেছিল অন্ধকার আমাদেরকে খারাপের পথে নিয়ে যাচ্ছিলো আমরা সাইতান যেটা বলতো সেটা আমরা করতাম আমাদের নিজের ক্ষমতার জ্ঞানে অধিকারে আমরা ছিলাম না কেউ আমাদেরকে কন্ট্রোল করছিল কেউ আমাকে

ঈশ্বরের সন্তান যদি অনুধাপ করে তার জীবনে এ সমস্ত ব্লেসিং প্রভু রেখেছেন তার নিজস্ব প্রজা তারই যাজক শ্রেণী এবং তারই মনোনীত বংশ তারই পবিত্র বংশ এবং তারই সন্তান তাকে তিনি অন্ধকার থেকে আলোর কাছে এনেছেন এবং সে তারই গুণগান করবে হ্যাঁ সো সাধু তিনি দেখাছেন অনুত্থাপের দ্বারা যে যিশ্ব সঙ্গে যুক্ত হয়েছে তার জীবন একদমই আলাদা একদমই আলাদা জীবন সে ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে আছে অনুতাপের সম্পর্কে যদি একটা ছোট যদি আমি ইলিস্ট্রেশন দিই চিন্তা করুন যে আপনি বিয়ের জন্য আপনি প্রস্তুত হয়ে গেছেন আপনার জন্য একটা মেয়ে খুঁজতে হচ্ছে মেয়েটা আপনি এস বলে দিয়েছেন হ্যাঁ আমি তাঁকে বিয়ে করবো আপনি হ্যাঁ বললে তো বিয়ে তো হবে না কিন্তু সে মেয়েটাও বলতে হবে এস আমি রাজি আমি তাঁকে বিয়ে করবো ওর যদি এস যতগুণ এস বলছে না হ্যাঁ বলছে না ততগুণ আপনার সঙ্গে কোনো বিয়ে হবে না তো ঠিক তেমনি প্রভু যীশু তিনি দু হাজার বছরের আগে আপনার জন্য রক্ত দিয়ে আপনার জন্য তার জীবন দিয়ে একটা কমার রাস্তা তিনি খুলে রেখেছেন এখন শুদ্ধ যারা তাকে গ্রহণ করতে চাইছে তাদেরকে যিশু বলেছেন তোমরা পাপের পথকে ত্যাগ করো এবং সুসমাচারটাকে বিশ্বাস করো এখন শুদ্ধু আপনি ইয়স বলতে হবে হ্যাঁ প্রভু আমি অনুথাপ করতে চাই প্রভু হ্যাঁ প্রভু আমি পাপ্যের সম্পর্কটাকে আমি কেটে ফেলতে চাই এবং তোমার সঙ্গে সম্পর্ক করতে চাই প্রভু য়স বলে রেখেছেন প্রভু হ্যাঁ বলে তিনি হাত বাড়িয়েছেন আপনি যতগুণ হ্যাঁ বলছে না কীভাবে হ্যাঁ বলবেন আপনি বলবেন হ্যাঁ প্রভু আমি অনুত্থাপ করতে চাই আমি অনুত্থাপ করে তোমার সঙ্গে যুক্ত হতে চাই একটা ঈশ্বরের সন্তান একটা ঈশ্বরের দাসের কাছে একজন একদিন হঠাৎ করে এলো যে বড় বড় ঘাড়ি নিয়ে বিশাল একটা বড় ঘাড়ি নিয়ে উররু করে তার মান্ডালিতে এলো এসে বলল আর পাস্টার আমি আপনার সঙ্গে কথা বলতে চাই পাস্টার বললেন তাকে দেখলেন সে খুব মার্ডান খানে খানের পড়েছে নাকে ও নাকের পড়েছে ছেলেটা তার বিশাল মারান বিশাল ড্রেস তার ড্রেসটা দেখে এসে বলেছে আমি ভাবতিষ্ম নেব তখন পাস্টার তাকে উপরে নিচে দেখছে খুব স্টাইল খুব মারান তখন পাস্টার বলেছে ওকে তুমি ভাবতিস্ম নেবে চলো আমি তোমাকে দেবো তুমি যাও বাড়ি যাও বাড়ি গিয়ে প্রভুকে বলো প্রভু আমার কাছে কোনটা খারাপ সে খারাপটা আমাকে বলুন তারপরে প্রভু বলবে ওটাকে তুমি ত্যাগ করো তারপরে এসে আমি তোমাকে বাপতিস্ম দেবো সে চলে গেল। চলে যাওয়ার পরে পাস্টার ভাবছেন হ্যাঁ হ্যাঁ ও আর কোনোদিন আসবে না ঠিক কয়েক দিনের পরে আবার সে কি ডুর 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 আবার এসে বাইক বড় বাইক এসে তার বাড়ির সামনে দাঁড়ালো তারপরে হেলো পাস্টার কাছে বললো পাস্টার আমি রেডি আমি এবার বাপতিষ্ম নেব তখন পাস্টার বললেন তার মানে তুমি অনুতাপ করেছো প্রভু তোমাকে বলেছে তোমাকে কোন থেকে বেরিয়ে আসতে হবে তখন বলেছে হ্যাঁ প্রভু বলেছে আমি সেটাও জয় করে ফেলেছি কি বলেছে প্রভু বলেছে তুমি মুখে কখনো আর আঙ্গুলটা দিয়ে নোক কাটবে না প্রভু বলেছে ওটা ছেড়ে দিতে আমি ছেড়ে দিলাম এখন আমি মুখে আমার নোখটা কাটি না পাস্টার বলেছেন ওকে তুমি রেডি প্রভুর অনুথা হয়ে গেছে চলো তোমাকে আমি ভাবতিস মোদি অনেক সময় এটা আমার একটা হাসি লাগে বা এটা একটা জিনিস নাকি নখ নোক খামড়ানোর জিনিসটাও ছেড়ে দিয়েছে না প্রভু তাকে পার্টিকুলারলি দেখেছে সে জিনিসটাকে ত্যাগ করেছে আজকে যখন আমরা ভাপতিষ্ম দিচ্ছি কাউকে ভাবতিষ্ম দিচ্ছি তাকে আমরা কোন দিকে আমরা পরিবর্তনটা দেখছি তাকে আমরা আমরা ভাবতিষ্ম দিতে পারি ওর জীবনে কোন দিকে আমরা কিছু দেখতে পাচ্ছি এখানে এই পাস্টার অ্যাটলিস্ট ওর জীবনে একটা পরিবর্তনটা দেখতে পেরেছে ওর একটা ভুল ছিল সেটা প্রভু বুঝালো সেটাকে ত্যাগ করে এসেছে তেমনি আজকে কত পাস্টার কত বিশ্বাসী আমরা এইভাবে সত্যি করে একটা অনুত্থাপের হৃদয় নিয়ে আমরা ভাবতিসমা গ্রহণ করতে আসি তোমরা অনুত্থাপ করে তারপরে ভাবতিসমা গ্রহণ করো তো তাই আমরা এখানে দেখছি যে সাধু আর স্পিতর বলছেন প্রভু আমাদেরকে মনোনীত করেছে তার গুণগান করার জন্য তারই প্রশংসা করার জন্য এবং এ অনুথাপ দ্বারা আমাদের জীবনে ফল দেওয়ার প্রয়োজন মাতিপুস্ত হাতিয়ায় তিন তিনের আট পদ কি বলেছেন তাই যদি হয় তাহলে এমন আচরণ করো তোমরা এমন আচরণ করো যাতে বোঝা যায় যে যাতে বোঝা যায় যে তোমাদের মন পরিবর্তিত হয়েছে তোমরা এমন আচরণ করো যাতে বোঝা যায় তোমাদের মন পরিবর্তন হয়েছে হুম তো এখানে লেখা আছে প্রডিউস ফ্রুট ইন কিপ রিফান্ডান্স সো যিশু বলেছেন তোমরা এমন আচরণ করে দেখাও যাতে তোমাদের জীবনে তোমরা অনুথাপ করেছো আর তা যিশু এখানে ডাইরেক্টলি বলছে তোমাদের জীবনে ফলদায়ক একটা ফল রূপান্তরিত হয়ে তোমাদের জীবনে ফল থাকুক সো ফল দেবার মতো জীবন জীবনযাপন তোমরা করো সেটাই এখানে লেখাছে যখন যখন তিনি প্রচার করে বলছেন তোমরা এমন আচরণ করো এমন প্রভুর যেন তোমরা মন পরিবর্তন করেছ তাহলে বোঝা যায় যেন তোমরা মন পরিবর্তন করেছ কারণ যিশু বলেছেন তোমাদের অবিশ্বাসীদের মাঝে তোমাদের আচরণ যেন ভালো থাকতে পারে প্রিয় প্রভু বলেনি এই পৃথিবীতে তুমি সবকিছুকে ত্যাগ করে দাও সব কিছুকে কেটে ফেলে দাও সব কিছুর সঙ্গে সম্পর্ক রাখবে না যীশু বলেনি যীশু বলেছেন তুমি কতটাই তার সঙ্গে যে অ্যাটাচ তার সঙ্গে যে যুক্ত হওয়াটাকে তুমি ত্যাগ করো বাড়ি ঘাড়ি জিনিসপত্র ঠাকা এসব প্রভু আমাকেও আপনাকেও দিয়েছেন যেন আমরা একটা লাক্সারি আনন্দতে থাকতে পারি কারণ প্রভু সেইভাবে সব কিছু সৃষ্টি করেছেন এই শরীরটাকে আনন্দতে রাখার জন্য সবই কিন্তু প্রভু এখানে দেখতে চান এ সবই তোমার প্রভুর চেয়ে বেশি এগুলোকে তুমি ভালোবাসো প্রভুর চেয়ে বেশি এইগুলোকে তুমি আপন করে নিচ্ছ টাকাকে জিনিসপত্রকে কে ধন সম্পত্তিকে কে বাসনাকে তুমি কে তুমি বেশি ভালোবাসলে ওটাই ঠিক অনুতাপ নাই সেটাই সঠিক অনুতাপ এক্ষুনি আমরা করে নিই তাহলে এমন আচরণ করো যে না বুঝা যায় তোমার লাইফ পরিবর্তন হয়েছে প্রিয় অনুতাপ এমন একটা বিষয় সেটা কোনো ধর্মের সঙ্গে যুক্ত হয়ে থাকলে নাই বর ওটা ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে থাকলেই আসল পরিবর্তনটা হয় কোনো ধর্ম আপনাকে বুঝাবে না আপনাকে অনুথাপ কেমন করতে হবে একমাত্র ঈশ্বরের সঙ্গে যে সম্পর্ক করতে চাইবে তার জীবনে আসল পরিবর্তনটা সে দেখতে পারবে আমি আপনাকে বুঝাবো এবং দেখাবো কিছু কিছু জিনিস কিছু কিছু বিষয় যেটা আমাদের জীবনে একটা পরিবর্তনটাকে নিয়ে এসেছে সে প্রমাণ নাম্বার ওয়ান প্রার্থনার জীবন প্রার্থনার জীবন ঈশ্বরের সঙ্গে প্রায় একটা সম্পর্ক তৈরি করতে হয় যাই হোক আমি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করব। আমি এ জগতের সঙ্গে সম্পর্ক করার চেয়ে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করতে বেশি ভালোবাসবো দু নম্বর বিষয় ঈশ্বরের বাক্যকে বেশি পড়তে আমার ভালো লাগবে একটা নিউজ পেপার পড়ার চেয়ে একটা নিউজ পেপারের প্রতি আমার যে আকর্ষণ তার চেয়ে বেশি ঈশ্বরের বাক্যকে পড়ার জন্য আমার আকর্ষণ বাড়বে আমার ইচ্ছাটা বাড়বে এবং তিন নম্বর বিষয়ে আমি ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করতে আমি ভালোবাসব এই পৃথিবীতে যে যাই বলুক কিন্তু তার আগে প্রভুকে জিজ্ঞাসা করব প্রভু আমি কি এটা করব, এটা আমি চলবো আগে আমি নিজের জ্ঞানের মতো আমি করেছি কিন্তু এখন আমি যখন অনুধাপ করেছি তার তার ফল এখানে প্রকাশিত হবে ও ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করবে প্রভু আমি অমত জায়গা যাব প্রভু আমি অমত কাজটা করব। প্রভু আমি অমত লোকের সঙ্গে আমি ঘুরতে পারি ও সব কিছু প্রভুর ইচ্ছার অনুযায়ী করবে এটাই প্রমাণ এটাই ফল এটাই এর দ্বারাই প্রমাণ করা যাবে আপনার জীবনে অনুধাপ আছে এবং সে তার জীবনের আচরণটাকে প্রতি নিয়ম নিয়মিত সে বিচার করবে ও নিজের লাইফটাকে ঈশ্বরের বাক্যর সঙ্গে তুলনা করে দেখবে যে আমার জৈব জীবনে কোথায় ভুল আছে একটা আয়নার সামনে দাঁড়ালে আপনি যখন বুঝতে পারছেন আপনার চুল কোথায় নিচে চলে গেছে উলট ভালা আছে কোথায় আপনার চোখে নোংরা রয়েছে কোথায় আপনার মুখটা ঠিক মতো নয় ঠিক তেমনি ঈশ্বরের বাক্যর সঙ্গে তাকে তুলনা করে দেখবে কোথায় তার জীবনটা খারাপ আছে প্রভু তাকে ওই বাক্যর সঙ্গে তুলনা করলে ও বুঝে নেবে তার মানে একটা ঈশ্বরের সঙ্গে অনুত্থাপের জীবনে যে চলবে সে কিন্তু নিজেকে বাইবেলের সঙ্গে তুলনা করে দেখে দেখে প্রতিদিন নিজের জীবনটাকে সাজিয়ে নেবে ওই একই থাকবে না ওর জীবনে একই রকমের নাই আমি যে বললাম নয়া তার অর্থ আসল কি ও একবারই পরিবর্তন হচ্ছে না ডে বাই ডে স্টেপ বাই স্টেপ একটার পরে একটা থাপ ওর জীবনে পরিবর্তনটা হয়ে যাকবে হয়ে থাকবে একদিনে নাই একটু করে একটে তার আরও হাইয়ার স্ট্যান্ডার্ড তারও হায়ার স্ট্যান্ডার্ড তার জীবনে পরিবর্তন হয়ে থাকবে সো প্রতিনিয়মত নিজেকে বিচার করবে আমার জীবনে আমি থেমে আছি না আমি বেড়েছি আমার জীবনে আমি ভালো থাকছি না আমি খারাপ থাকছি আমার প্রার্থনা জীবন ঠিক আছে না খারাপ হয়ে গেছে আমি প্রভুর সঙ্গে ভালো সম্পর্ক করছি না প্রভুর সঙ্গে সম্পর্ক আমার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এই জগতের সঙ্গে সম্পর্ক বেশি না প্রভুর সঙ্গে সম্পর্ক বেশি আমি কোন জিনিসটাকে খুব আকর্ষিত হয়ে যাচ্ছে এই জগতের গল্প এই জগতের জিনিস এই জগতের সমস্ত কিছুকে বেশি গুরুত্ব দিচ্ছে না প্রভুর বাক্যটাকে বেশি গুরুত্ব দিচ্ছে না না প্রভুর বাক্য আমাকে আকর্ষণ করছে না এই পৃথিবীর সিনেমা সিরিয়াল আমাকে বেশি আকর্ষণ করছে ও নিজেকে ও বিচার করবে ও কেউ আপনাকে বিচার করতে হবে না বাই বলে কি লেখেছে পবিত্র রাতা আপনাকে জ্ঞান ধান করবে যাতে আপনি বিচার করতে পারেন তাই প্রিয় এটা প্রতিদিন একটা প্রাশ্বসী অনুধাপের জীবনের একবারই পরিবর্তনে একটু একটু করে নিজের জীবনটাকে বাইবেলের সঙ্গে তুলনা করতে 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 আপনি আপনার আপনার চার্চের বিশ্বাসীর সঙ্গে আপনার জীবনটাকে তুলনা করলে আপনি বেশি উঠতে পারবে না আপনি মনে করবেন ওর চেয়ে আমি ঠিকই আছি ও প্রার্থনাই করতে পারছে না আমি প্রার্থনা করতে পারছি তার মানে ওখানে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন ও তো বাইবেলে পড়ে না আমি বাইবেল পড়ি তাতে সন্তুষ্ট হয়ে যাবেন কিন্তু প্রভু ওইভাবে কোনোদিনও দেখে না আপনি তার সঙ্গে তুলনা করবেন তাহলে আপনি সন্তুষ্ট না সুপ্রিয় এই এইগুলো একটা ফল এর দ্বারা আপনি বুঝতে পারবেন আপনি একটা ফল দিচ্ছেন নাকি এবং আমি আপনাকে কয়েকটা আপনি আমি থাপ শিখাবো পাঁচটে মন পরিবর্তন করার স্টেপ পাঁচটা থাপ তার দ্বারা আপনি সম্পূর্ণ মন পরিবর্তন করতে পারবেন বাইবলে ধাউত একটা ভালো এক্সাম্পল যেহেতু উনি পুরাতন নিয়মে কিন্তু উনি যখন দ্বিতীয় সাময়েলের পুস্তক ভারতীয় আপনি পাঠ করবেন তিনি একজন বড় ঈশ্বরের দাস থাকলেও তিনি কিন্তু একটা মারাত্মক ভাব তিনি করেন তিনি একজন একজনের স্ত্রীর উপরে তার চোখ চলে যায় তাই উড়িয়া তাকে মেরে ফেলে দিয়ে তার স্ত্রীকে তিনি আপন করে নেন কিন্তু প্রভুর দৃষ্টিতে এটা খুবই খারাপ নাথান বলে একটা বৌষ্য কর্তা এসে তাকে বুঝাছে সে কি ভাব করেছে দাউদ যখন শুনেছেন এরকম একটা বিচার ঈশ্বরের বিরুদ্ধে আমি পাপ করেছি দাউদ মন পরিবর্তন করেছেন কীভাবে মন পরিবর্তন করেছেন গীত সংগীতা এখনও গীত আপনি যদি পাঠ করলে আপনি ওখানে পাঁচটা জিনিস আপনি পাঁচটা বিষয় থাপটা দেখতে পারবেন কিভাবে তিনি পাপের অনুথাপ করেছেন কীভাবে সে পাপ থেকে তিনি বেরিয়ে আসার প্রার্থনা তিনি করেছেন আমি আপনাকে পাঁচটা ধাপটাই বলবো আপনি ওই একান্ন গীত সঙ্গীতটা পড়লে আপনি বুঝতে পারবেন কারণ যে গেতু তিনি বলেছেন আমি ঈশ্বরের বিরুদ্ধে আমি পাপ করেছি সো নম্বর ওয়ান যখন একজন যদি অন্য করবে সে নম্বর ওয়ান অবশ্যই সে তার পাপটাকে শিক্ষার করবে দাউদ সে নিজের পাপকে শিক্ষার করেছিল আমি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছি আমি ঈশ্বরের বিরুদ্ধে করেছি তিনি স্বীকার করেছিলেন তাই আমরা একবার ফাঁটটা করে সাপটা আমরা না পড়লেও একটা দুটো বাক্যটা আমরা অবশ্যই পড়ে দেখে নিতে পারব হা হম পথটা পাঠ করি তোমার বিরুদ্ধে তোমার বিরুদ্ধে একমাত্র তোমারই বিরুদ্ধে একমাত্র তোমারই বিরুদ্ধে আমি পাপ করেছি হ্যাঁ সো এখানে দাউদ বলছেন আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি সো আগনালেজ করেছে যে প্রভু আমি পাপ করেছে আমার আমি পাপ করেছি সেটা আগনালেজ করার শিক্ষার করার হৃদয়টা প্রথমে দরকার সাধু আর এখানে দাউদ প্রথমে স্বীকার করেছে আগনালেজ করেছে আমি পাপ করেছি প্রিয় আজকে আমরা কতজন পাপ করার পরেও আমরা আগনালেজ করছি যে আমি পাপ করেছি আমি ভুল করেছি ওই ওই যে মনোভাবটা যখন আমার মধ্যে থাকছে না আমি ভুল করেছি তাহলে কি করে আমরা অনুতাপ করতে পারি আমি ভুল করছি আমি খারাপ করেছি আমি পাপ করেছি এবং দাউদ বলেছেন তিনি তিনি কার বিরুদ্ধে পাপ করেছেন বলছেন প্রভু আমি একমাত্র তোমার বিরুদ্ধে আমি পাপ করেছি ঈশ্বরের বিরুদ্ধে তিনি পাপ করেছেন হ্যাঁ এটাই প্রথম থাপ আমরা অনু করতে গেলে প্রথম প্রভু আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি আমি যা পাপ করেছি আমার যা কিছু হয়েছে প্রভু তোমার বিরুদ্ধে হয়েছে এটা প্রভু আমি আগ্নালেজ করছি আমি স্বীকার করছি এটা আমি করেছি এটা নম্বর ওয়ান দাউদ বলছেন প্রভু আমি তোমার বিরুদ্ধে এই পাপটা করেছি এবং দু নম্বর তিনি পাপকে স্বীকার করছেন প্রভুকে বলছেন প্রভু আমাকে তুমি ক্ষমা করো যে পাপ করা হয়েছে সেটাকে তিনি বলছেন প্রভু আমি করেছি আমাকে তুমি এটা পাপ করেছি আমি সিন সিনকে করা হচ্ছে শিক্ষা করা হচ্ছে আমি ভুল করেছি প্রভু আমাকে পাঠ করি এসব লতা দিয়ে হ্যাঁ শোধন করো আমায় শোধন করো আমায় তাহলে আমি হব নির্মল আমি হব নির্মল বলছেন আমি নির্মল হতে চাই তার জন্য তিনি বলছেন প্রভু আমি নোংরা আমি ভাপ করেছি আমি নোংরা কাজ করেছি আমি তোমার বিরুদ্ধ করেছি এটা আমি স্বীকার করছি যে আমাকে দৌত্য করো প্রভু আমাকে নির্মল করো কারণ আমার হৃদয় নির্মল নাই আমার মন পবিত্র নয় প্রিয় দু নম্বর থাপ এটাই আমাকে কনফোস করতে হবে আমার পাপকে কনফোর্স করতে হবে ধাও দু নম্বর এটাই করছেন তিনি কানফর্স করছেন প্রভু আমাকে দৌত্য করো তিন নম্বর বিষয় তিনি পাপের ক্ষমা চাইছেন তিনি বলছেন প্রভু আমাকে তুমি ক্ষমা করো হ্যাঁ বলি নয় পথটা আমার পাপ হ্যাঁ রাশির দিক থেকে ফিরিয়ে নাও আমাকে ফিরিয়ে নাও তোমার মুখ মার্জনা করো মার্জনা করো আমার সকল অপরাধ আমার সকল অপরাধকে তুমি মার্জনা করো এবার তিন নম্বর ধাপ কি প্রথমে আমি আগনালেজ করছি আমার পাপটাকে দু নম্বর আমি কনফার্স করছি তিন নম্বর আমি ক্ষমা চাইছি প্রভুর কাছে প্রভু আমাকে ফার্গিও করবো তোমার ফার্গিনসটা দাও আমি ক্ষমা করে ফেলেছি প্রভু আমারই দোষ তাই আমি কষ্ট পাচ্ছি তাই আমার দেশ কষ্ট পাচ্ছে তাই আমার প্রজারা কষ্ট পাচ্ছে এটা আমি করেছি প্রভু আমাকে ক্ষমা করো প্রিয় ক্ষমা চাইব আমরা ক্ষমা না আমরা যদি বাকি কিছু করলে অবশ্যই আমার জীবনে আমি অনুতাপ করতে পারি না ওই অনুতাপটা সত্য অনুতাপ হয় না প্রভু তুমি ক্ষমা দাও সাধু এখানে দাউদ বলছেন প্রভু আমাকে ক্ষমা করো তোমা আমার কাছে থেকে তুমি মুখটা ফিরিয়ে দিও না তুমি আমাকে ক্ষমা করো তিন নম্বর চার নম্বর তিনি বলছেন প্রভু আমি পাপ থেকে আমার মুখটাকে ফিরাতে চাই টার্নিং আওয়ে ফ্রম দ্য সিন পাপ থেকে আমি দূরে থাকতে চাই হ্যাঁ পাপে ছিলাম আমি পাপ করেছিলাম পাপের পথে চলছিলাম কিন্তু এখন দাউদ বলছেন প্রভু আমি আর ওই পাপের পথে যাব না আমি আর ওই পাপের পথে যাব না প্রভু আমাকে তুমি পবিত্র করো আমাকে সেখানে থেকে আমাকে আলাদা করে দাও একদম আলাদা করে দাও আমাকে এমন ভাগ্ন হৃদয় দাও যেন আমি সেটাকে সর্বদাই ঘৃণা করতে পারি আপনি কোনো প্রার্থনা করেছেন প্রভু আমি পাপকে ঘৃণা করতে চাই প্রভু আমাকে ওখানে থেকে নিয়ে যাবে না প্রিয় ওই পাপকে ঘৃণা করার হৃদয় আমাদের অনুতাপের দ্বারা আমরা প্রভুর কাছ থেকে নেবার প্রয়োজন দাউদ বলছেন প্রভু আমি পাপ থেকে আমাকে আলাদা করে দাও আমি যেন ওদিকে যেন আমি না যাই ওদিকে যেন আমি না থাকাই চার নম্বর পাঁচ নম্বর রিস্টোরিং দ্য রাং ডুইং তার মানে যেটা আমি খারাপ করেছি সেটা আমি আর কখনো করবো না সেটাকে আমি ঠিক করে ফেলেছি আমি যেটা ভুল করেছি সেটাকে আমি আবার ভালো করে ফেলে দিচ্ছি আমি যেখানে যেখানে খারাপ করে এসেছি সেগুলোকে আমি আবার ভালো করে এসব প্রিয় যা কিছু আমাদের জীবন আমরা ভুল করেছি সেটা যতটা পারি যতটা সেটাকে আবার আমরা ভালো করতে চেষ্টা করব। তার জন্য এখানে গীত সঙ্গীতা দাউদ বলছেন প্রভু আমি আবার যা কিছু আমি ভুল করেছি সেটাকে আবার আমি আমি দিতে হে প্রভু পরমেশ্বর খুলে দাও আমার অষ্টাধর আমি গাইব তোমার স্তুতি গান বলিদানে তুমি প্রীতি হুম আমার নিবেদিত হোম বলি প্রসন্ন করে না প্রসন্ন করে না তোমায় হে ঈশ্বর তোমার চরণে আমি করি নিবেদন আমার বিনম বিনম্র হৃদয় আপন হাতে যাকে তুমি করেছ শোধন তো এখানে দাউদ সাই বলছেন যে প্রভু আমার আমি যেন তোমাকে স্তুতি এই মুখটা এই আওয়াজটা এই স্তুতিটা প্রভু শুধু তোমারই থাকবে প্রভু আমাকে তুমি সাহায্য করো আপনি যদি কাউকে অন্যায় করে থাকে এটা একটু খুবই লজ্জার বিষয় যে আপনি যদি কারের কাছে থেকে একশো টাকা চুরি করে থাকে অবশ্যই এটা একটা লজ্জার বিষয় তবু তার কাছে গিয়ে আপনি বলতে পারেন দাদা তোমার কাছ থেকে একশো টাকা চুরি করেছি আমাকে একটু ক্ষমা করো আমি এখন প্রভু প্রভুর যৃষ্টিকে অনুসরণ করি আমি এটা করতে নাই যে না একশো টাকাটা তুমি নিয়ে নাও আপনি কি করতে পারবেন এটাই আসার পরিবর্তন অবশ্যই আপনি যতটাই সম্ভব যাকে আপনি আঘাত করে এসেছেন তার কাছে গিয়ে আপনি বলে দেবেন আমি আমাকে ক্ষমা করো আমি যেটা তোমাকে এরকম কথা শুনিয়েছি এরকম ভাষা বলে ফেলেছি আমি আর এরকম বলতে চাই না আমি যা বলেছি তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও অনুধাপের এটাই ছিন্ন যে আপনি অনুধাপ করেছেন কারণ সাকেইও আমরা জানি প্রভু যিশু তার গড়ে গিয়েছিলেন তিনি সবার সামনে দাঁড়িয়ে বলেছিলেন আমি কারো কাছে থেকে অন্যায় করে নিয়ে থাকি আমি দুগুণ তাকে ফিরিয়ে দেব তার মানে কারো কাছে একশো টাকা আমি অন্যায় করে নিয়ে থাকলে আমি তাকে দুশো টাকা ফিরিয়ে দেব কারণ আজ যিশু বললেন আজ এর জীবন এই পরিবারে পরিত্রাণ এসেছে ওকে এবার অনুতাপের শুরু ওইটাই কিন্তু পরিত্রাণ তখন হচ্ছে না এটা লাইফ লং একটা প্রসেসিং যতদিন আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন শেষ পর্যন্ত যে স্থির থাকবে সেই পরিত্রাণটা পাবে সো পরিত্রাণে আমরা আলাদা ধ্যান করতে পারি কিন্তু ওই পরিত্রাণ লাভ করতে গেলে অনুথাপ এটা শুরু এই অনুথাপটা প্রসেসিং করে 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 শেষ পর্যন্ত যখন আপনি স্থির থাকবেন তখন আপনি পরিত্রাণ লাভ করবেন সেটা পাঁচটা স্টেপ যেটা দাউদ মন পরিবর্তন করেছেন সো আরেকবার আকনালেজ সেটা যেটা পাপকে আকনালেজ করেছেন সে দু নম্বর বিষয়ে সেটাকে কানভোজ করেছে এবং তিন নম্বর বিষয়ে তিনি ওই কমা চেয়েছেন প্রভুর কাছে চার নম্বর বিষয়ে তিনি সে পাপ থেকে তিনি নিজেকে আলাদা করে নিয়েছেন এবং পাঁচ নম্বর বিষয়ে তিনি যেটা ভুল করেছেন আবার সেটাকে তিনি ঠিক করেছেন প্রিয় এটাই আসল অনুধাপ সত্য অনুথাপ তো শেষ একটা বাক্য আমরা পড়ে আমরা প্রার্থনা করতে পারি যখন পুস্ত একের বারো পথ যখন একের বারো পথে এটা লিখাচ্ছে যতজন তাকে গ্রহণ করেছে বরণ করেছে বা বিশ্বাস করেছে সবাইকে তিনি তার পুত্র হবার অধিকার দিয়েছেন যারা তাকে বরণ করেছে যারা তাকে বিশ্বাস করেছে তার মানে যারা তার সত্যিকারের একটা অনুতাপ হৃদয় জীবন নিয়েছে তাদেরকে তিনি তার পুত্র ওওয়ার অধিকার তিনি পুত্র ওওয়ার অধিকার তিনি দিয়েছেন সবাইকে তিনি দিন সবাই বলতে পারে আজকে আমি প্রভুর সন্তান সবাই বলতে পারে আমি ছাড়ছে যাই সবাই বলতে পারে আমি যিশুর সঙ্গে যুক্ত আছি সবাই কেউ বলতে পারে আমি মান্ডালিতে আমি সদস্য হয়েছি কেউ বলতে পারে আমি মান্ডালিতে এরকম কাজে আমি আমি যুক্ত আছি আমি যিশুর কাজে এরকম যুক্ত আছি কিন্তু প্রভু ওই সব কিছু তিনি দেখেন না তিনি দেখেন তোমার জীবনে আসল মন পরিবর্তন আছে নাকি যদি তুমি তাকে বরণ করে থাকো যদি তাকে আমরা বিশ্বাস করে থাকি তাহলেই তিনি তাকে পুত্র হওয়ার অধিকারটা তিনি দেন না হলে আপনি বলতে পারেন আমাকে অধিকার দিয়েছে আপনি বলতে পারেন আমাকে অঙ্গীকার করেছে আপনি বলতে পারেন আমি তার সদস্য কিন্তু আপনি এমন একটা ব্যক্তি মান্ডেলির ভিতরে আছেন কিন্তু মান্ডেলির ভিতরে থাকতে পারেন কিন্তু যিশু আপনার ভিতরে নাই কারণ আপনার আসল পরিবর্তন নাই আপনি আগে যেমনই জীবনযাপন করে থাকতে পারেন কিন্তু আপনার জীবনে সত্যকারের যদি অনুধাপ হয়ে থাকে অবশ্যই আপনি দাউদের মধ্যে চিৎকার করে প্রার্থনা করবেন প্রিয় আজ আমরা সবাই মিলে প্রভুর দিকে তাকিয়ে প্রার্থনা করব হ্যাঁ প্রভু এ সত্যকার অনুধাপ আমি গ্রহণ করব এবং খ্রিস্টীয় জীবনে এটাই প্রভু প্রাথমিক এটাকে গ্রহণ করে তোমার পথে চলতে সাহায্য করো আমরা সবাই চোখ বন্ধ করে প্রার্থনা করি পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করো প্রভু তুমি আমাদেরকে সাহায্য করো যে এ অনুতাপ হৃদয় তুমি আমাদেরকে দাও প্রভু এটাই খ্রিস্টীয় জীবন একটা প্রাথমিক এবং প্রধান বিষয় এর দ্বারাই প্রভু খ্রিস্টীয়র পথে আমরা এগিয়ে যেতে পারি এবং সত্যকারের অনুথাপ যদি আমরা না গ্রহণ করি অবশ্যই আমরা ঈশ্বরের সন্তান হবার কোনো অধিকার নাই প্রভু আমাদের হৃদয়কে পরিবর্তন করার শক্তি এ পৃথিবীতে একমাত্র তোমার কাছে আছে প্রভু যারা এ পরিবর্তনটা গ্রহণ করতে চাইছে প্রভু তাদেরকে ওই পরিবর্তনটা তুমি দাও প্রভু তাদের জীবনে দাউদের মতো একটা অনুতাপের হৃদয় যেন তারা নিতে পারে দাউদের মতো যেন অনুতাপ করে দাউদের মতো যেন তারা ক্ষমা লাভ করে জীবনটাকে প্রভুর সঙ্গে যেন এ পৃথিবীর সঙ্গে নেয় পাপের সঙ্গে নেয় বরং ঈশ্বরের সঙ্গে প্রভু চিরদিনের জন্য যুক্ত হয়ে ঈশ্বরের সঙ্গে মিলিত হয়ে থাকুক পরিবর্তন হয়েছে বলে সে প্রমাণ তার জীবনে তার আচরণের দ্বারা প্রকাশিত করা হোক আজকে মান্ডলিতে আজকে আমাদের পরিবারে এই পরিবর্তনটা এই আসল সত্যকার অনুথাপ প্রভু আমাদের জীবনে প্রভু থাকতে তুমি সাহায্য করো যতজন এই বাক্য শুনছে বা শুনবে প্রভু তারা এ অনুতাপকে গ্রহণ করুক ঈশ্বরের সন্তান হিসাবে প্রভু তারা তোমার অধিকার লাভ করতে পারে তুমি আশীর্বাদ করো প্রভু এ বাক্য তাদের জীবনে বহুমূল্য আশীর্বাদ আনন্দকে নিয়ে আসুক সকল গৌরব মহিমা প্রশংসা তোমার যীশু খ্রিস্টের পবিত্র নামে ये प्रार्थना मचा हाँ मैम हाँ गॉड ब्लेस यू प्रभु अपना दे के वक्र द्वारा आशीर्वाद करूक